Oh, powerful shot. Oh, save hoye gelo. Oh, baire mal. খুব দ্রুততার সঙ্গে আমরা টাইব্রেকার পদ্ধতি শেষ করে তিন নম্বর খেলাটা শুরু করতে চাই। ইয়ংস্টার এবং একতা, ইয়ংস্টার এবং ক্লাব একতা উভয় দলের কর্মকর্তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের টিম মাঠের বাইরে প্রস্তুত রাখবেন। ইয়ংস্টার এবং ক্লাব একতা গুটি গুটি পায়ে মাঠে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে প্রবেশ করছেন ক্লাব একতা। ক্লাব একতার আপনাদের কাছে বিশেষ অনুরোধ, খেলোয়াড় ছাড়া কোনো দর্শক মাঠের ভিতরে ঢুকবেন না। Oh, powerful shot. Goal. Uttam shot goal elo. ছাদে যারা উঠেছো ভাই, নিচে নেমে আসতে হবে। ছাদের কন্ডিশন খুব একটা ভালো নয়, নিচে নেমে আসতে হবে। গোল এলো না, বার পোস্টে লেগে বল রিটার্ন এলো। সেভ হয়ে গেল, দুরন্ত সেভ। গোলকিপারের দুরন্ত প্রচেষ্টায় একটা দারুণ সেভ দেখলাম। একটি একটি শট নেওয়ার পর খেলার ফলাফল শূন্য, কোনো দল এখনো পর্যন্ত টাইব্রেকারে গোল করতে পারেননি। সিআর সেভেন স্টাইল টাইব্রেকার শট। দুটো দলই দুটি করে শট নিয়েছে, খেলার ফলাফল করে শট টাইব্রেকারে, এখনো ফলাফল এক এক। ক্লাবীয় অনুষ্ঠানের সম্পাদককে মঞ্চে আসবে কাইন্ডলি, একজন আসবে। ওয়াদার এসে পাঁচশো খোঁজ করছে স্টেজের বাঁদিকে। গোল, ইজি গোল। কাইন্ডলি মঞ্চে আসুন একটু, কোনো দর্শক মাঠের ভিতরে থাকবেন না। আপনাদের কাছে বিশেষ অনুষ্ঠান আমন্ত্রণ আছে, মঞ্চে সামনে আসবে রিঙ্কু। এবার শট করতে এসছে লক্ষণ, দশ নম্বর জার্সিধারী খেলোয়াড়, ভালো স্কিলফুল ফুটবল খেলে। Yeah.
গোল করে শটে খেলা ফলাফল এখনো পর্যন্ত 2-2 2-2 হয়েছে সম্ভবত সাডেন ডেথে খেলার নিষ্পত্তি হবে সাডেন ডেথে এই খেলার নিষ্পত্তি হবে তিনটি করে শট নিয়েছে দুই দলই খেলার ফলাফল 2-2 শুরু হচ্ছে সাডেন ডেথ ও ভালো গোল দিল দারুণ গোল দারুণ অসাধারণ ঠান্ডা মাথায় গোল করে দিল পক্ষে গুটি গুটি পায়ে গিয়েছিল যেন শট নেওয়ার জন্য 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিঠুন আমরা দেখতে পাচ্ছি গোলকিপার চেঞ্জ হচ্ছে রাজা কাদাসের পক্ষে সাডেন ডেথ প্রায় সেভ করে দিয়েছিল ও দুরন্ত গোল গোলকিপারের প্রচেষ্টা ছিল কিন্তু না তিনি সেভ করতে পারেননি গোল হয়ে গেছে এসকে গ্রিলে গোলকিপার চেষ্টা করেছিলেন আপনার কালো জার্সিতে এসকে গ্রিল পরিবর্তিত গোলকিপার হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখন গোল নেওয়ার জন্য কোটি কোটি পায়ে গিয়ে চলেছেন সালাস সরকার টিয়ারখালী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তিনি গাজা একাদশের পক্ষে খেলছেন গাজা একাদশের হয়ে সালাস সরকার সাডেন ডেথ দ্বিতীয় শট ও বাইরে মারল গোল করতে পারেননি খেলার ফলাফল জয়লাভ সাডেন ডেথ পদ্ধতিতে রাজু একাদশকে পরাজিত করে দ্বিতীয় অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করলেন